এবার নামটা কিভাবে এলো? নামটার গল্পটা ইন্টারেস্টিং, মজারই বলা যায়। আমার তিন দিদি, আর মায়ের খুব ইচ্ছা ছিল ছেলে হোক, তো সেই জায়গা থেকে অনেক প্রার্থনা টার্থনা মানত টানত এইসবগুলো করতে হয়েছিল তাকে। তো তার মধ্যে ছিল তারকেশ্বরে একটা মানতের ব্যাপার ছিল, কাজেই মানতটা এরকম ছিল যে আমার ছেলে হলে মহাদেবের কোনো নামে ছেলের নাম রাখা হবে। আমার বাবা আর্মি অফিসার, আর্মি ডাক্তার ছিলেন, তো বাবার আবার এইসব অতটা পছন্দ নয়, কি ওর প্রাচীন পন্থী এরকম ঠাকুরের নামে নাম রাখা ছেলে, একটা মডার্ন নাম হবে ছেলে। তো বাবার পছন্দ ছিল সিদ্ধার্থ, আর মার পছন্দ শঙ্কর, তো এই দুটো নিয়ে বেশ টানাপোড়েন তাদের মধ্যে চলেছিল বলে আমি শুনেছি। পরবর্তীকালে দুটোকেই একসাথে রাখা হয়, নাম হয়ে যায় সিদ্ধার্থ শঙ্কর রায়। তো নামটার যে অবভিয়াস কিছু ইমপ্লিকেশনস তারপরে ছিল, সেগুলোকে ন্যাচারালি ফেস করতে হয়েছে। যেমন আমার স্কুলের মুখ্যমন্ত্রী একটা নাম ছিল, মানে আমার স্যারেরাও দুজন স্যার আমার মুখ্যমন্ত্রী বলে ডাকত, এবং তারই হাত ধরে কিছু বন্ধু বান্ধবও মুখ্যমন্ত্রী বলে ডাকত। ব্যাপারটা যে আমি খুব রিলিশ করতাম তা নয়, কারণ আরেকজনের নামে মানে নেমসেক হয়ে কেমন একটা বাঁচার একটা অস্বস্তি আছে। তো তার একটা সু উপায় পেয়ে গেলাম আমি, যে তার আগে একটা ডক্টর বসানো গেলে ভালো হয় আর কি, সেই জন্য বেশ খাটাখাটনি করে 7 বছর পরিশ্রম করে নামটার আগে একটা ডক্টর বসিয়ে দিলাম যে হ্যাঁ এইবার নামটা আলাদা রাখছে। কিন্তু পরবর্তীকালে বন্ধুবান্ধব এবং মিডিয়া নামক মাধ্যমটি সেই সব কিছু ধূলিসাৎ করে পুরো জিনিসটাকে ছোট করে সিধু করে দিল। সেটা কি এনজয় করছো? সিধু নাম হিসাবে সিধুটা বাজে এই সময়। আমি বলবো যে সিদ্ধার্থ দা সাউন্ডস আ বিট ফর্মাল, সিধু দা সাউন্ডস মোর পার্সোনাল। এবং তোমার মানে ইনফ্যাক্ট একটি একটি পত্রিকার একটা ডিবেটে আমি পার্টিসিপেট করতে গিয়েছিলাম, তো তো তাতে তারা বিজ্ঞাপন দিচ্ছে, খবরের কাগজে বিজ্ঞাপন দিচ্ছে যে কে কারা কারা পার্টিসিপেট, অনেক অনেক গুণী ব্যক্তি ছিলেন। তো প্রথম বিজ্ঞাপনে শুধু ডক্টর সিদ্ধার্থ রায় এরকম দেওয়া হয়, তারপরে বিজ্ঞাপনটা আমি দেখলাম ডক্টর সিদ্ধার্থ রায় ব্র্যাকেটে সিধু, নইলে বোঝা যাচ্ছে না। 2003 আমি ফাইনালি মানে প্রফেশন হিসাবে ডাক্তারি ছেড়ে দিয়েছি। আমি পাশ করার পরে 6 বছর কাজ করেছি, প্রথম 3 বছর চাকরি বলবো একটি প্রাইভেট নার্সিং হোমে চাকরি করতাম, ডায়ালিসিস ডিপার্টমেন্টে কাজ করেছি আর ইন্টেনসিভ কেয়ার ইউনিটে কাজ করেছি, আর তারপরে 3 বছর আমি মাস্টার্স করছিলাম মেডিসিনে, আমি DND করছিলাম, সেই সময় ছেড়ে দিই। কারণ তখন আমি বুঝতে পারলাম যে সেই সময়ে এসে, তার আগে আমি ব্যান্ড ফর্ম করেছি, ক্যাপ্টেস তৈরি করেছি 1992, আর 2003 এসে আমি এই সিদ্ধান্তটা নিলাম। তো কাজেই 11 বছর দুটোকেই আমি প্যারালালি রান করানোর চেষ্টা করেছি, কিন্তু তারপরে বুঝতে পারলাম যে দুটোই একটা মানে একটা স্টুডেন্ট ছিলাম আর আরেকটা একটা হবি, স্ট্রং হবি, অ্যামেচার অ্যাক্টিভিটি এরকম একটা জায়গায় ছিল। কিন্তু এই সময় নাগাদ এসে দেখলাম দুটোই একটা প্রফেশনাল স্ট্যাটাস অ্যাটেইন করছে, এবং তারপরে বুঝতে পারলাম যে দুটো জিনিস প্রফেশন হতে পারে না, দুটো একটা মানুষের দুটো প্রফেশন হতে পারে না। সেটা রিয়েলাইজ করাতে একটা চাকরি হতো। তো সেটা গানটা ছেলে ডাক্তারিটা না পেন, এটাই বেশি ঝোঁক টানলো হলো, মানে প্রেসক্রিপশনের তলায় সই করার চেয়ে অটোগ্রাফটা দিতে বোধহয় বেশি এনজয় করছিলাম বা এখনো করি। কিন্তু গানের জীবনটা তো খুব সিকিউর লাইফ ছিল না, যেটা ডাক্তারিতে ছিল সেটাই বোধহয় আকর্ষণ করলো। অনিশ্চয়তা নিশ্চয়ই, কারণ এখানে আমায় ভেবে বার করতে হবে ডাক্তারির মধ্যে, মানে একটা তো মানে তার প্রোটোকল রয়েছে যে কেউ যদি ব্রঙ্কাইটিস নিয়ে আসে তার এই এই প্রোটোকল, কিন্তু আমি যখন নিজের গান বানাচ্ছি, নিজের ব্যান্ডের জন্য গান বানাচ্ছি, আই হ্যাভ টু ফলো নো প্রোটোকলস, সেইটা সেইটা খুব আকর্ষণীয় যে কোনো প্রোটোকল জিনিসটার মধ্যে নেই, আমায় কোনো গিভেন ফর্মুলাতে আমায় এগোতে হবে না, অথচ আমায় ভালো জিনিস ভালো কাজ করতে হবে। দ্যাট ওয়াজ ভেরি অ্যালিওরিং, চ্যালেঞ্জিং না বলে আমি বলবো দ্যাট ওয়াজ ভেরি অ্যালিওরিং। কিন্তু প্রোটোকল তো তোমাকে সব ক্ষেত্রেই মানতে হচ্ছে, হঠাৎ
এই জায়গাটা তুমি কি প্রোটোকলটাকে গেরুয়া পড়েছি আমি বাউল হতে পারলাম কই শুধু অজারা আশঙ্কা পথে পড়ে উড়ো খই এরপরে আনসারটা বাঁধন ভাঙতে গিয়ে তরি ভাঙনের কাছে বাধা চাওয়া না চাওয়ার মাঝে আত্মরতির ধাঁধা